আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব নার্সিং ভর্তি পরীক্ষা পদ্ধতি। অনেকেই জানো না এবং অনেকেই যারা নতুন নার্সিং ভর্তি পরীক্ষা দিবে এবং 2022 সেশনে, তো তাদের উদ্দেশ্যে বলবো যে নার্সিং ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সঠিক যে তথ্য, আজকে এই তথ্যটি সবাই পেয়ে যাবে। তো বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং, এটার পরীক্ষা পদ্ধতি হচ্ছে টোটাল 150 মার্ক, এবং এর মধ্যে 100 মার্ক হচ্ছে তোমাকে লিখিত পরীক্ষা, লিখিত এমসিকিউ পরীক্ষা, এবং 50 মার্ক হচ্ছে তোমার জিপিএ, এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে 50 মার্ক। তো 100 মার্কের ক্ষেত্রে হচ্ছে বিএসসি এবং ডিপ্লোমার ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করে যে কোন কোন বিষয়টি কোশ্চেন হয়। তো আজকে আমরা এইবার এই বিষয়টি ক্লিয়ার করব যে বিএসসি নার্সিংয়ের জন্য সর্বমোট 7টি বিষয়ে কিন্তু পরীক্ষা হয়। এই বিষয়গুলোর মধ্যে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। এই 7টি বিষয়ে কিন্তু পরীক্ষা হবে 100 মার্কের, এবং তোমার জিপিএ এর উপরে থাকবে 50 মার্ক। ধন্যবাদ। এবং ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য যে মানবন্ধন পরীক্ষা, কিভাবে পরীক্ষা হয়, এটা হচ্ছে টোটাল 5টি বিষয়ের জন্য ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের জন্য পরীক্ষা হবে। সেক্ষেত্রে হচ্ছে এই 5টি বিষয় থেকে 100 মার্কের কোশ্চেন হবে। এই বিষয়গুলোর মধ্যে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। এই 5টি বিষয়ে মোট 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, এবং তোমার 50 মার্ক থাকবে জিপিএ এর উপরে। এই 150 মার্কের ভিতরে যার স্কোর যত বেশি থাকবে তার চান্স পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। তো আশা করি উত্তরটি সবাই পেয়ে গেছো।